সালামু আলাইকুম কাজান হলো আমি গজগাদা আশা করি তোমরা ভালো আছো বলে ভিডিওটা দেখছো। তো আজকের ভিডিওটা গাইস আমার বানানোর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু না বানিয়ে থাকতে পারলাম না। তো গাইস তোমরা বলতে পারো যে ভাই এর আগেও একটা ভিডিও বানাইছেন ভাই আমি গেমারকে রোস্ট করবো এবং বাংলাদেশের গেমিং কমিউনিটি নিয়ে। হ্যাঁ ওই ভিডিওটা র্যান্ডম বানাইছিলাম, কিন্তু এই ভিডিওটা কিন্তু একদম যুক্তি সহকারে এবং প্রমাণ সহ, এবং কি বলবো যে দেখলে তোমরা যদি ভালো করে না শুনো মানে শুনো তাহলে কিন্তু মানে আর কিছু বলার বাকি থাকবে না, এবং এটাই মানে এই ভণ্ড প্রতারককে নিয়ে আমার লাস্ট ভিডিও। তো গাইস ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই যে মানে তোমরা যদি চাও যে বিডিআর গেমিং কমিউনিটিটা ভালো লেভেলে মানে ইন্টারন্যাশনাল লেভেল পর্যায়ে যাক তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে গাইস, এবং ভালো করে শুনে এবং বুঝে দেখতে হবে। তো গাইস অ্যানিহিলেশন নিয়ে তোমরা সবাই এক্সাইটেড এবং আগ্রহী, এটা খুব ভালো কথা, নিশ্চয়ই ভালো কথা। বাংলাদেশের গেমের প্রতি আমাদের আগ্রহ দেখানো উচিত, এতে আমাদের বাংলাদেশের গেমেরই উন্নতি। কিন্তু তোমাদের এই আগ্রহকে কাজে লাগিয়ে কিন্তু কিছু বাটপার প্রতারক এবং দালাল টাইপ ইউটিউবার, ঠিক এদের ইউটিউবার বলতে আমার লজ্জা লাগে, তো এইসব বাটপার সমানে মানে ভুয়া ভিডিওস বানাচ্ছে, এবং যারা অবুঝ বাচ্চারা আছে কিছু তারা মানে না বুঝি না শুনি সাবস্ক্রাইব করে ভরে ফেলতেছে গাইস। কিন্তু ব্যাপারটা আসলে কি জানো, এদেরকে তোমরা মানে এমন আসমানে তুলতেছ যে সব বাটপার কিন্তু তোমাদের সুযোগে মানে মানে বাটপারি করেই যাচ্ছে, এবং তোমরা হলো নাদান বাচ্চাদের মতো তারা ভিউজ এবং সাবস্ক্রাইব করে যাচ্ছে। আমি বুঝি না মানে তোমরা কীভাবে করতেছো। তো গাইস ভাবতেছ যে আমি তোমাদের মানে ভুয়া পেঁচাল পারতেছি, কোনো প্রকার ফাও কথা বলতেছি, চলো তাহলে প্রমাণ দেখাই তোমাদের, যেহেতু তোমাদের বিশ্বাস হচ্ছে না। তো গাইস এখন দেখো আমরা কম্পিউটার স্ক্রিনে এসে গেছি যে ভাই আমি গেমার নামে যে একজন মানে কি বলবো এর গেমার বলতেও মানে মানে কি লজ্জা করে আমার, এই যে গেমার বলে মানে খালি মানে বলে না যে সে নিজের গেমার বলতেছে, মানে খালি কলসি বাজে বেশি কথা আছে না, সো নিজের বলে বলে প্রমাণ করতে চাইছে যে আমি গেমার। তো যাই হোক দেখো প্রত্যেকটা ভিডিও তার একই থাম্বনেল, গেম ডেভেলপার সিয়াম ভাইয়ের পিক, মানে কি বেটার কোনো পিকই বাদ রাখে নাই, ভাগ্যিস যে সিয়াম ভাই কোনো টয়লেটে যাওয়ার পিক দেয় নাহলে ওটাও দেওয়া রাখতো। তো ওই ভিডিওগুলো কম বেশ কিন্তু আমরা সবাই দেখছি গাইছে, মানে আমিও দেখতে বাধ্য হয়েছি, মানে বিলিভ না হলে দেখে আসো। আর মানে কী যে জিনিস বানাইছে, মানে কোনো প্রকার কোনো কন্টেন্ট নাই, কোনো ট্যালেন্ট নাই, ফেসবুকের যত নিউজ আছে তুইলা মানে ধরাই দিছে খালি, মানে কোনো প্রকার ট্যালেন্ট মানে কী একটা মানুষ তো একটা ট্যালেন্ট বা এন্টারটেনমেন্ট দেখা মানে তোমরা মানুষ সাবস্ক্রাইব করে বা সাপোর্ট করে, তোমরা কী দেখে সাবস্ক্রাইব মানে সাপোর্ট করছো মানে আসলে বুঝতে পারতেছি না আমি। তো তোমরা যদি মানে বিশ্বাস না হয় যে মানে যে ফ্রি ভিউজ দিয়ে আসতে পারো, আর যদি মানে সাবস্ক্রাইব তো কী বলবো এই ভিডিও দেখার পরও যদি তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আসো তাহলে আর কিছু বলার নাই গাইস, মানে নষ্ট চ্যানেলে নষ্ট পাবলিক হয়ে থাকবা, আসলে নষ্ট না মানে বোকা সাজবা, কারণ তোমাকে বোকা বানাবে আর তুমি বোকা সাজে দেবা, বা যে এই তোমাদের মানে বাংলাদেশের গেমিং কমিউনিটি কাকাবে এরকমভাবে মানে এরকম বাজে ধরনের ভিডিও, যে ভিডিওর মধ্যে এক মিনিট সে নিজেরই পেঁচাল পারে সাবস্ক্রাইব, এবং দ্বিতীয়ত মানে খালি ফেসবুকের পোস্টটা নিয়ে তুলে দেয়। কেন ভাই ফেসবুকের পোস্টটাকে তোমাদের দেখে মানে মন ভরতেছে না, তোমাদের ইউটিউবে এই মানে বানানো এই হাগুগুলো দেখতে হবে তোমাদের, কি বলবো এখন আসলে বলার কিছু নাই গাইস। তো ভিডিওগুলো আমি তোমাদের দেখাতে পারতেছি না গাইস, কারণ এইসব আগাছা চ্যানেলের চুলকানি অনেক বেশি থাকে, তাই বলা যায় না কোন সময় কী করে। তো তোমরা তো দেখলাই যে ভিডিওগুলোর কোনো মানে ছিঁড়ি নাই, থামনেল লো কোয়ালিটির, এবং এগুলো আমি আগেই বলছি যে সেম টাইপ থামনেল মানে দেখো এরকম ধরনের মানে জিনিস, এবং ভিডিওর কন্টেন্টও মানে একই ধরনের ভিডিও, মানে জাস্ট খালি টোলট পালট করে তার ওই ফালতু পাতালগুলো পেরে পেরে ভিডিওগুলো ছেড়ে দেয়। তো এরকম মানে কি মানে সে মানুষ কি মানুষ গোবর খাইতেছে এবং আর সে গোবর ঢাইলা দিতেছে সমানে ইউটিউবের মধ্যে, কারণ কি বাঙালি জাতি তো স্বভাব যখন যেখানে পাবো সব সব মানে হাইগা ভরে ফেলবে, এটা হলো বাঙালি স্বভাব, একদম ছাড়াবেড়া করে ফেলবে প্রত্যেকটা জিনিসের পচা গন্ধ বান একবার করে থাকবে। তো গাইস তোমরা অনেকেই বলো না যে মানে বাংলাদেশের জিনিসের কোনো ভরসা নেই, থাকবে কীভাবে যদি এমন টাইপ মানে ফালতু চ্যানেল এবং মানে কি বলবো টাট্টি চ্যানেল মানুষদের এবং মানুষদের তোমরা যদি সাপোর্ট করো তখন তো এখন বলবা যে আরে ভাই তুই কে, তোরে আমরা তোরা তো জলে কেন, তোর কি মানে কথা তোর কথা আমরা কেন শুনবো, তোর হিংসা করতেছে নিজের ক্ষমতা নাই কিছু করার। তো এগুলো তোমরা গাইস বলতেই পারো, কিন্তু আসলে কি জানো আমি কোনোভাবেই হিংসা করতাম না বা ইয়া করতাম না, যদি না দেখতাম যে না মানে বান্দা ট্যালেন্টেড লোক মানে ট্যালেন্ট দেখা মানে সাবস্ক্রাইবার কামাইতেছে ভিউজ নিতেছে তো কিছুই বলার ছিল না। কিন্তু এখানে মানে কি এগুলো ভিডিও মানে দিনে 10টা ভিডিও বানানো যায়, আমি আমার আগের ভিডিওতে বলছি, তাহলে এখন কেন বলতেছি, এখন বলার কারণ কি এখন আমি খুবই ভালো করে অ্যানালাইসিস করে মানে চিন্তাভাবনা করে ওই ভিডিওটা মানে র্যান্ডমলি বানানো ছিল, এখানে আমি তোমাদের মানে স্টেপ বাই স্টেপ বোঝাই দেবো, তাও যদি তোমরা না বুঝো ভাই মানে তোমরা সত্যি ম্যাচ না। তো অন্যকে বলছে বাংলাদেশে কেউ একজন আরেকজনকে উঠতে দেয় না, নিচে নামাই দিতেছি হ্যান তেন, নিচে নামানে কিছু নাই তো ভাই, যেটা বললাম যে ট্যালেন্টেড লোক হলে কোনোভাবেই কিছু বলতাম না। এমন অনেক ইউটিউবার আছে আমি তোমাদের সামনে সামনে একে দেখাবো যে যারা নিজের জোরেই উঠছে মানে এইসব ফালতু মানে ভুয়া মানে কি বলবো নিউজ ভুয়া, কীভাবে কি একই জিনিস বারবার ঘুরে ফিরে এই গেম ডাউনলোড হয়েছে, এই গেম লিঙ্ক পাওয়া গেছে, এই গেম ডেমো বাড়িছে হ্যান তেন, সব ফেসবুকের পোস্টগুলো নিয়ে জাস্ট খালি ভিডিও বানায় দিতেছে, আর এটা তোমরা একদম খুব মুগ্ধ হয়ে গেছো, কী আমি ব্যাপারটা বুঝতে পারছি না গাইস। এখন বলতে পারো যে আমি যে এত ফালতু বাচ্চা পারতেছি আমার কথা কেন শুনবে, হ্যাঁ আমি কিছুই না এখন, কিন্তু তোমরা যদি চাইলে অনেক কিছু হতে পারি, কিন্তু না থেকে অনেক কিছু হতে পারি। আর বিলিভ মি গাইস তোমরা যদি আমাকে মানে সাপোর্ট করো তোমাদের বেস্ট দিয়ে তাহলে বিডিআর গেমিং কমিউনিটি মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমি যেমনি করে হোক নিয়ে যাবো,
এখন তোমাদের দায়িত্ব যে তোমরা আমাকে মানে উপরে উঠাবা কি না, আর তার জন্য এসব নামধারী ভুয়া চ্যানেলের মানে এগুলাকে তোমাদের সাপোর্ট করা বন্ধ করতে হবে গাইস। তো গাইস একটা জিনিস দেখা যায়, তোমরা কি করছো এই চ্যানেলে লাস্ট 30 ডেজে তোমরা 27,500 সাবস্ক্রাইবার। চিন্তা করতে পারো একটা ইউটিউবারের এত সাবস্ক্রাইবার কামাইতে কত কষ্ট করে ভিডিও বানানো লাগে, কত তার ব্রেন এবং কত পরিশ্রম লাগে, কত ধরনের এডিটিং করতে হয়, তারপর যা সেই রকম একটা সাবস্ক্রাইবার গেন করতে পারে, মানে এগুলো তার মানে কষ্টের ফল। আর তোমরা হলো কি এমনি এমনি ফাউক ভিডিওগুলো দিয়ে তোমরা তাদের সাবস্ক্রাইবার ভিউজ দিতেছো সমানে, আর যারা কষ্ট করে ভিডিও পর ভিডিও বানা দিতেছে তাদের তোমরা দেখো না, মানে অ্যাপ্রিশিয়েট করো না, মানে চাও যখন উল্টা আরও কয়েকটা গালি ডিসলাইক দিয়ে চলে যাও। তো এইসব ধার করা চ্যানেলের মানে ধার করা যে চ্যানেলের কন্টেন্ট তার তোমরা কীভাবে মানে বুঝলাম না যে কী পরিমাণ এমন পরিমাণ মানে মানে তুলতেছো যে আর সেরকম মানে কাটি কন্টেন্ট ঢেলিয়ে দিতেছে। তো কোনো প্রকার গেমিং ভিডিও তো নাই, যাও আছে কয়েকটা ওইগুলো হলো কপি পেস্ট ভিডিও। তো গাইস তোমরা যদি নিজেই দেখে নাও যে ভিডিওগুলো কপি পেস্ট ভিডিও আমি কিছুই বলবো না, কিন্তু একটা জিনিস জানো আগাছাগুলোকে যদি তোমরা বড় হতে দাও তাহলে কিন্তু ফলটাই যে গাছগুলো তোমরা কিন্তু পাবে না। তো ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু মানে হতাশ হয়ে ইউটিউব থেকে অনেকেই চলে যায়, ছেড়ে দেয়, কারণ কি তোমরা সাপোর্ট করো না, তোমরা ওই 30 চ্যানেল মানে বিভিন্ন আলতু ফালতু কথা বলে কোনো ট্যালেন্টেড ছাড়া মানে কথাবার্তা বলে ওগুলোর তোমরা সমানের সাপোর্ট দিয়ে দিতেছো। আচ্ছা গাইস তোমরা কি বলতে পারবা যে মানুষ কেন বাংলাদেশের কন্টেন্ট এত কম দেখে বা দেখে না, এবং মানে ইন্ডিয়ান কন্টেন্ট বেশি বেশি দেখে? বিকজ বাংলাদেশের মানুষ যাই দেখে বেশি চলতেছে ওটার একদম পচায় ফেলবে, ওটার মানে একদম সারা দেশ মানে নোংরা করে মানে পুরা একদম হাগামতো করে একাকার করে ফেলবে, যাতে মানুষ কী করবে মোস্ট অফ দ্য ভিউয়ার্স মানে ভালো কন্টেন্ট আর মানে দরকারি ভিডিও খুঁজেই পাবে না তার ওইসব মানে হাগামতোর কারণে ভালো কন্টেন্টগুলো। আর ইন্ডিয়ান কন্টেন্ট দেখে কারণ কি জানো, তারা দেখবেই কারণ কি তারা হলো ভালো এবং কোয়ালিটিফুল ভিডিও বানায় যেগুলো মানে দেখে বিশ্বাসযোগ্য হয় এবং ভিউয়ার্সদের ভালো লাগে। তো আমরা যারা চেষ্টা করতেছি যে মানে ভালো কন্টেন্ট বানানোর, তারা কিন্তু এই যে এইসব মানে আবর্জনাপূর্ণ চ্যানেলের জন্য মানে আগাতে পারতেছি না বা মানুষের কাছে রিচ পাচ্ছি না, কারণ কি মানুষ ওইসব আলতু ফালতু চ্যানেলেই মানে ব্যস্ত থাকে যেগুলোতে তারা কোনো প্রকার উপকার বা কোনো প্রকার বেনিফিট বা কোনো প্রকার মানে ভালো শিখতে ভালো কিছু শিখতে পারে না। আর আমাদের তো বেশিরভাগই ধাপ্পাবাজি, সো ভালো কন্টেন্ট যারা বানায় তাদের খুঁজেই পায় না মানে ভিউয়ার্সরা মানে, সো ওগুলো টাকি কন্টেন্টের জন্য মানে মানে কি যারা ফলস মানুষ এবং ফলস কন্টেন্ট বানায়। তো এখন বলতে পারো যে ভাই আপনার চ্যানেলও তো অ্যানি মানে এরকম একটা ক্লিক বেটেড অ্যানিহেলেশনের ভিডিও আছে। হ্যাঁ এখন দেখতে পারো আমি তোমাদের দেখাই যে ভিডিওটা আমি দিছি কারণ কি জানো, যে দেখলাম যে না আসলে কী দেয় এটাকে দিলেই কি ভাইরাল হয়ে যায় কিনা, এবং সত্য কথা কি জানো মানে ভাইরাল না হলেও ওইটাতে থেকে মানে যে কয়েকটা ভিউজ আসছে ওইখান থেকে মানে সাবস্ক্রাইবার আসা পড়ছে, যে জায়গায় আমার মানে কত কষ্ট করে খাটনি করা ভিডিওগুলো থেকে মানে সাবস্ক্রাইবার সহজে আসতে চায় না। তো মানুষ মানে একটা ব্যাপার বুঝলাম না, জাস্ট খালি বললাম যে ভিডিও লিঙ্ক আসে জলদি এসে পড়বে হ্যান ত্যান, মানুষ মানে কোনো প্রকার জাজমেন্ট করলো না এবং সাবস্ক্রাইব করে চলে গেলো। মানে কি তারা কি ভিডিও দেখেই না নাকি মানে জাস্ট খালি অ্যানিহিলেশনের একটা মানে এই সিনগুলো দেখলে তার খুব ভালো লাগে যায় এগুলো সাবস্ক্রাইব? ভাই তোমাদের এরকম সাবস্ক্রাইব আসলে আমার দরকার নাই সত্য কথা যেটা, কারণ কি জানো আমি তো কন্টেন্ট মানে মানুষকে বিনোদন দেওয়ার জন্য এবং নিজের ভালো লাগার জন্য এবং পাশাপাশি মানে বাংলাদেশের গেমিং কমিউনিটিকে মানে একটা ভালো পর্যায়ে নেওয়ার জন্য। তো তোমরা যদি এরকম উল্টাপাল্টা মানে কোনো প্রকার জাজমেন্ট না করো, কোনো প্রকার ভিডিও ভালো লাগা না ভালো লাগা জাজ না করেই যদি মানুষকে সাপোর্ট করা শুরু করে দাও এবং পরে এসব সাপোর্ট মানে হারায় যাও হঠাৎ করে, এই ধরনের মানে ভুয়া উদ্যায়ী সাবস্ক্রাইবার আসলে দরকার নাই। তো গাইস যাদের এই ভিডিও ভালো লাগছে একটা লাইক করে দিও এবং তোমাদের মতামতটা জানাও যে তোমরা আসলে কেমন ধরনের গেমিং কমিউনিটি বাংলাদেশে দেখতে চাইতেছো, এবং পাশাপাশি আরেকটা কথা বলবো যে তোমাদের যদি গেমিং নানান ধরনের গেমিং ভালো লাগে তো আমার ভিডিওগুলো প্লেলিস্ট আছে নানান ধরনের চেক করে দেখতে পারো, আমি আই বাটনে এবং এন্ড স্ক্রিনও দিয়ে দিব। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে যে না ভাই ভালো ভিডিও বানাই তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, এবং রেগুলার ভিত্তিতে যদি সাপোর্ট করতে পারো তাহলে করো, আর যদি এমনিও করতে চাও যে স্পেসিফিক কোনো গেম পছন্দ তার জন্য করতে পারো। তো যদি তোমরা চাও যে আমার ভিডিও মানে আমরা ভালো ভালো ভিডিও দিয়ে যাই এবং ভালো মানে বাংলাদেশের গেমিং কমিউনিটি ভালো একটা লেভেলে স্ট্যান্ডার্ড লেভেল উঠো, তো গাইস তোমরা বলবো যে আমার ভিডিওর কথাগুলো ভালো করে দরকার না বলে আবার শুনো এবং বুঝো, তারপর তোমরা সাপোর্ট করো যে যারা ভালো কষ্ট দিয়ে ভিডিও বানানো যাচ্ছে তোমাদের জন্য এবং মানে বাংলাদেশের গেমিং কমিউনিটির জন্য বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। তো আর কথা এখানে বাড়াবো না গাইস, আজকে এখানে ভিডিও শেষ করতেছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, দপ্রয়ন হচ্ছে, সালাম আলাইকুম।